বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ওয়াইদুর রহমান লস্কর, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং লেকচারার উত্তর আধুনিক ল কলেজ। আজকে আলোচনা করব ব্রিটিশ সংবিধান। আলোচনার বিষয় হচ্ছে ব্রিটিশ সাংবিধানিক আইনের উৎস, কী কারণে ব্রিটিশ সংবিধানকে অলিখিত সংবিধান বলা হয় এবং ব্রিটিশ অলিখিত সংবিধানের সুবিধা এবং অসুবিধাসমূহ কী কী। ব্রিটিশকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার, অথচ প্রাচীনকালে রাজা বা রানী ছিলেন একচ্ছত্র ক্ষমতার অধিকারী, যাদের ইচ্ছা এবং অনিচ্ছায় মানুষের উপর নেমে আসত অকথ্য নির্যাতন, মানুষের বাকস্বাধীনতা কিংবা মানবাধিকার বা মৌলিক অধিকার বলতে কিছুই ছিল না। তৎকালীন মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভ বিরাজমান ছিল এবং তারা এই রাজা বা রানীর যে শৃঙ্খলাবদ্ধ শাসনের নাগপাশ ছিন্ন করে তারা মুক্তির জন্য প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেন এবং তিলে তিলে মানুষের এই প্রচেষ্টার ফলে বিভিন্ন সময় বিভিন্ন সনদ রচিত হয়। আর এ কারণেই ব্রিটিশ কনস্টিটিউশনকে বলা হয় বাইবেল অফ হিউম্যান রাইটস। যেমন ঐতিহাসিক যে সকল প্রেক্ষাপটে ব্রিটিশ সনদ, ব্রিটিশ সংবিধান রচিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে 1215 সালের ম্যাগনাকাটা, 1668 সালের বিল অফ রাইটস এবং পিটিশন অফ 1688 সালের পিটিশন অফ রাইটস, 1701 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট। তো যাই হোক, আমরা আলোচনা করব ব্রিটিশ সংবিধানের উৎসসমূহ কী কী। ঐতিহাসিক সনদ বা হিস্টোরিক্যাল চার্টার, যেটা আগেও বললাম যে ম্যাগনাকাটা, বিল অফ রাইটস, পিটিশন অফ রাইটস, অ্যাক্ট অফ সেটেলমেন্ট, এগুলি ছিল ব্রিটিশ সংবিধানের অন্যতম উৎস। আইনসভা প্রণীত আইন, অর্থাৎ ব্রিটিশ পার্লামেন্ট কর্তৃক প্রণীত কিছু বিধান যেগুলি পরবর্তীতে ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে সন্নিবেশিত হয়। 1832 সালের, 1867 সালের এবং 1884 সালের এবং 1889 সালের এবং সংস্কার আইন এবং 1701 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট এর মধ্যে অন্যতম। বিচার বিভাগের সিদ্ধান্ত, ব্রিটিশে জনগণের যে বিচার কার্যক্রম বিচারকরা পরিচালনা করতেন, ওই বিচার পরিচালনাকালীন বিচারকরা যে সকল জুডিশিয়াল ডিসিশন দিতেন, সেই সকল ডিসিশন এক পর্যায়ে জনগণের জন্য ন্যায় বিচারের কল্যাণকর হয় বিধায় সেগুলিকে ব্রিটিশ সংবিধানে সন্নিবেশিত করা হয়। কাস্টমস বা প্রথা, ব্রিটিশ জনগণের মধ্যে প্রচলিত দীর্ঘদিনের যে প্রথা বা রেওয়াজ বিরাজমান ছিল এবং যেগুলি জনগণ এক পর্যায়ে সংবিধানের ধারা বলে মনে করে এবং মেনে চলতে বাধ্য হয় এবং তারা সে সকল বিধানের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মেনে চলে। রাজার বিশেষ ক্ষমতা, রাজা বিশেষ ক্ষমতা বলে যে সকল আইন ঘোষণা করতেন বা প্রণয়ন করতেন সেগুলিও ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে গণ্য হয়। শাসনতান্ত্রিক রীতিনীতি, শাসনতান্ত্রিক কার্যক্রম পরিচালনা করার সময় যে সকল বিধান রচিত হয় সেই সকল বিধানের কিছু কিছু অংশ একসময় ব্রিটিশ সংবিধানে সন্নিবেশিত হয়। এরপরে আছে বহির্বিশ্বের যে সকল রাষ্ট্রের সঙ্গে ব্রিটিশ রাজা বা রানী সন্ধি বা চুক্তি করতেন, সে সকল সন্ধি বা চুক্তিও সংবিধানে একসময় উৎস হিসেবে সন্নিবেশিত হয়। পাঠ্যপুস্তক, অর্থাৎ আইনজ্ঞরা কিংবা সমাজের উচ্চশিক্ষিত বিজ্ঞজন যে সকল বই বা গ্রন্থ রচনা করতেন সে সকল গ্রন্থ হতেও
কিছু কিছু বিধান ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে সন্নিবেশিত হয়। এছাড়া স্ট্যাটিউটরি ল বা বিধিবদ্ধ আইন, পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইনও ব্রিটিশ সংবিধানে সন্নিবেশিত হয়। অধীনস্থ আইন অর্থাৎ পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন কিংবা সংবিধানের বিধান অনুসারে রাষ্ট্রের কোনো অর্গান বা কোনো সংস্থা তাদের কার্যক্রম সুচারুরূপে পরিচালনার জন্য যে সকল বিধান পরিচালনা করতেন সে সকল বিধান থেকেও কিছু বিধান ব্রিটিশ সংবিধানে জনগণের কল্যাণার্থে সন্নিবেশিত হয়। অ্যাক্ট অফ সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত আইন, এই বন্দোবস্ত আইনেরও কিছু কিছু বিধান ব্রিটিশ সংবিধানের উৎস হিসেবে সন্নিবেশিত হয়। এবার আমরা আসব ব্রিটিশ সংবিধান একটি অলিখিত সংবিধান এবং এই অলিখিত সংবিধানের কী কী সুবিধা এবং অসুবিধা রয়েছে সেগুলি আলোচনা করব। ব্রিটিশ সংবিধানের যে সুবিধাসমূহ তার মধ্যে অন্যতম হচ্ছে সুপরিবর্তনীয় তথা শুধুমাত্র মেজরিটির মাধ্যমেই সংবিধানকে পরিবর্তন করা যায়। পক্ষান্তরে বাংলাদেশ কিংবা ইউএসএতে 2/3 মেজরিটি ব্যতীত সংবিধানের কোনো বিধান পরিবর্তন করা সম্ভব নয়। অর্থাৎ বাংলাদেশের আইন যে সহজ পদ্ধতিতে পরিবর্তন করা সম্ভব ঠিক একই পদ্ধতিতে মেজরিটির মাধ্যমে ব্রিটিশ সংবিধান সংশোধন করা সম্ভব। নমনীয় যেহেতু শুধুমাত্র সিম্পল মেজরিটির মাধ্যমে ব্রিটিশ সংবিধান পরিবর্তন বা সংশোধন করা যায় সেহেতু ব্রিটিশ সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নমনীয়তা। জনমতের প্রাধান্য, যেহেতু জনগণ যদি ইচ্ছা পোষণ করে ব্রিটিশ সংবিধানের কোনো বিধানকে পরিবর্তন বা পরিবর্ধন বা সংশোধন করা আবশ্যক তাহলে সেটি বাংলাদেশের আইন যেভাবে পরিবর্তন করা সম্ভব হয় ঠিক একইভাবে একটি সহজ পদ্ধতিতে ব্রিটিশ সংবিধান সংশোধন বা পরিবর্তন করা যায়, কোনো দুর্ভেদ্য প্রসিডিউর ফলো করতে হয় না। বিপ্লবের আশঙ্কা কম কিংবা জরুরি অবস্থার মোকাবেলা, যেহেতু ব্রিটিশ সংবিধান সহজেই পরিবর্তন করা সম্ভব এবং সেই কারণেই যে কোনো জরুরি অবস্থা মোকাবেলা করাও খুব সহজ এবং এই কারণেই অনেকটা জনগণের ক্ষোভ প্রশমিত হতে পারে দ্রুততার সাথে এবং বিপ্লবের আশঙ্কাও কম থাকে। এবার আলোচনা করব অলিখিত সংবিধানের অসুবিধাসমূহ। যেহেতু ব্রিটিশ সংবিধান অলিখিত সেহেতু এই সংবিধানের প্রতি জনগণের একটি আস্থাহীনতা ও পরিলক্ষিত হয়। অধিকার বিষয়ে অস্বচ্ছতা, যেহেতু ব্রিটিশ সংবিধান একটি অলিখিত সংবিধান সেই কারণে জনগণের মধ্যে তাদের অধিকার সংক্রান্ত একটা অজ্ঞতা বিদ্যমান থাকে। নিশ্চয়তাহীনতা, যেহেতু ব্রিটিশ সংবিধান খুব সহজেই পরিবর্তনযোগ্য সেই কারণে এই সংবিধানের স্থিতিশীলতা কম এবং নিশ্চয়তাহীনতাই বেশি। অস্পষ্টতা, ব্রিটিশ সংবিধান অলিখিত হওয়ার কারণে অনেকটা জনগণের নিকট অস্পষ্ট, যেহেতু এই সংবিধান পার্লামেন্ট কর্তৃক বিধিবদ্ধ প্রথায় প্রণীত হয় নাই সেহেতু এটি অনেকটা অস্পষ্ট। পার্থক্যহীনতা, যেহেতু ব্রিটিশ সংবিধান অলিখিত সেহেতু জনগণ অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কী পার্থক্য এই আইন এবং সংবিধানের মধ্যে, সে কারণে পার্থক্যহীনতাও একটি অন্যতম অসুবিধা। এবার আলোচনা করব কী কারণে ব্রিটিশ সংবিধানকে অলিখিত সংবিধান বলা হয়। বিশ্বের সমস্ত মানুষই জানে ব্রিটিশ সংবিধান একমাত্র রাষ্ট্র যাদের সংবিধান অলিখিত সংবিধান। প্রকৃতপক্ষে এই সংবিধান বাংলাদেশ বা ইউএসএর মতো আনুষ্ঠানিকভাবে পার্লামেন্ট কর্তৃক 2/3 মেজরিটির মাধ্যমে প্রণীত হয় নাই। তবে ব্রিটিশ সংবিধানের অনেক বিধান
যেহেতু বিভিন্ন চার্টার হতে গৃহীত হয়েছে সেহেতু উক্ত চার্টারগুলো বা সনদগুলো লিখিত আকারে রয়েছে। যেমন 1215 সালের ম্যাগনা কার্টা, 1668 সালের বিল অফ রাইটস, 1790 সালের পিটিশন অফ রাইটস এবং 1701 সালের অ্যাক্ট অফ সেটেলমেন্ট। এ সকল বিধান ব্রিটিশ সংবিধানে লিখিত আকারেই আছে, কিন্তু যেহেতু পার্লামেন্ট কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে প্রণীত নয় এবং গেজেট আকারে প্রকাশিত হয় নাই, সেহেতু বলা হয়ে থাকে যে ব্রিটিশ সংবিধান একটি অলিখিত সংবিধান। ইয়াছাড়া 1832 সালের, 1867 সালের, 1884 সালের, 1889 সালের সংস্কার আইনসহ 1701 সালের প্রতিনিধিত্ব আইন, এগুলিও লিখিত আকারে রয়েছে। সুতরাং যদিও বলা হয়ে থাকে ব্রিটিশ সংবিধান অলিখিত সংবিধান, আর এই কারণেই বলা হয়ে থাকে পার্লামেন্ট কর্তৃক একটি নির্ধারিত পদ্ধতিতে প্রণীত হয় নাই, যে কারণে বলা হয়ে থাকে ব্রিটিশ সংবিধান একটি অলিখিত সংবিধান। সবাইকে ধন্যবাদ।